আপনাদের একবার সরাসরি নিয়ে যাব আবেশ দাশগুপ্তের বাড়িতে, যেখানে তার পরিজন এবং প্রতিবেশীরা তার উদ্দেশ্যে শ্রদ্ধা জানাচ্ছে। সকাল থেকে অনেক দুদিন ধরে অনেক লড়াই আপনারা করেছেন, আজকে পথে নামতে না না এটা পথে নামা নয়, আমরা সম্পূর্ণ বিশ্বাস রাখছি আমাদের প্রশাসনের উপর, আমাদের রাষ্ট্রের উপর, আমাদের দেশের উপর, আমাদের এখানকার লিডারদের উপর, সবার উপরে। কখনো হয়তো কোনো অবিশ্বাসের কাজ হবে না, আমরা আমাদের সত্যের পথ খুঁজে পাবই, ওনারা আমাদের দেখাবেন, এটা আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। এটা একটা প্রতিবাদ, যাতে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, তাদের মা বাবারা তাদের সন্তানকে আরো সেফ রাখুক, এবং যদি কখনো কোনো এই ধরনের কাজ হয় তারা তাদের বাচ্চাদের না ঢেকে তারা আনুন সামনে। এর জন্য হয়তো অল্প পানিশমেন্ট হবে, কিন্তু তাদের জীবন শুধরে যাবে, তারা কখনো একটা বড় ক্রিমিনাল হয়ে ভবিষ্যতে দেখা দেবে না। শুধু এই জন্যেই আবিষ্কে আজকে আমরা স্মরণ করছি, ওরা আত্মা শান্তি কামনা করছি, আর কিছু নয় ভাই। এটা আমাদের কোনো পুলিশের বিরুদ্ধে কিছু নয়, আমাদের দেশের বিরুদ্ধে কিছু নয়, আমাদের অন্য যারা আমাদের সাপোর্ট করছেন তোমাদের বিরুদ্ধেও নয়, আর কিচ্ছু নয়। এটা শুধু আমরা আবেশকে স্মরণ করছি, আবেশের মতন বাচ্চারা যেন ভালোভাবে সুস্থ হয়ে একটা সুস্থ জীবন কাটাতে পারে, আর কিছু নয়। বাবা মারা এগিয়ে আসুন, তাদের ছেলেদের মেয়েদের আবেশের এই ঘটনা বলুন, দেখান, তারা যাতে সাবধান হয়ে যায়, আর কিছু নয়, আর কিছু নয়। এই মুহূর্তে আবেশের কত এখানে রেখে সুবিচারের দাবি তুলছেন পরিবারের সদস্যরা, আত্মীয় স্বজন, পরিচিত বন্ধু বান্ধব সকলে। মোমবাতি জ্বালানো হয়েছে এবং এই মুহূর্তে যারা পাড়ার প্রতিবেশীরা রয়েছেন তারাও কিন্তু এসে এখানে মোমবাতি জ্বালিয়ে তারাও একটাই দাবি তুলছেন যে আবেশের এই ঘটনার প্রকৃত সত্য সামনে আসুক। কীভাবে